মোহাম্মদ বদরুজ্জামান, আমরা দেখছি যে ইদানিং যারা সঙ্গীত শিল্পী তারা আস্তে আস্তে ওয়াজের দিকেও ঝুঁকছেন। আপনিও ওয়াজ করছেন বিভিন্ন জায়গায়, মুফতি সাইদ আহমদ তিনিও করছেন। তো এই জায়গাটি আইনুদ্দিন আজাদ রাহিমাহুল্লাহকেও আমরা দেখেছি, তিনি তার জালামি ভাষণ, তার ওয়াজ, আমরা এখনো তার ওয়াজগুলো মানুষের হৃদয়ে বাজে। তো এই সঙ্গীত শিল্পীরা ওই দিকে যাওয়ার কারণটা কি, এবং তারা ওই অঙ্গনটাকে কি কেমন ভূমিকা রাখতে চাই ওই অঙ্গনটায়? অনেক ধন্যবাদ। একটা ক্রিটিক্যাল প্রশ্ন, কিন্তু তারপরে আমি এটা এইভাবে বলতে চাই, সেটা হলো ইসলামী সঙ্গীত আমরা যারা করি, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ এবং সম্মানের পেশা, কিন্তু তারপরও আমি মনে করি যে আমরা যারা ইসলামী গজল গাই, আমরা আমাদের সবকিছু কিন্তু আল্লাহর জন্য। একজন মুমিনের সবকিছু আল্লাহর জন্য, স্পেসিফিক গানটা আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য ভাগ করার সুযোগ নাই। তার একদম 24 ঘন্টার লাইফস্টাইল আল্লাহর জন্য। কিন্তু আমরা যেটা দেখছি যে ইসলামী সঙ্গীতের যে ক্ষেত্রটা, কাজের ক্ষেত্রটা, এটা খুব বেশি বড় না, বা আমাদের এখানে 24 ঘন্টা সময় দিয়ে যে এটা থেকে একটা রেজাল্ট বা এটাকে পুঁজি করে চলার, এই রেজাল্টটা আলটিমেট এটার চেয়েও অনেক বেশি হলো আলোচনার জগৎটায়। আজাদ ভাই যেটা বলতেন যে সঙ্গীত, আমরা একটা মাহফিলে হয়তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মাসে 5টা হয়, কিন্তু মাহফিল মাসে হচ্ছে হাজার হাজার। সুতরাং আমরা মাহফিলে যদি যাই, আমাদের কিন্তু আজাদ ভাই যেটা করতেন, মাহফিলে আলোচনা প্লাস আলোচনা কেন্দ্রিক একটা সঙ্গীত এটা থাকতো, গজল থাকতো, মাসবি। তো এই জায়গাটাই উনি যেটা বলতেন যে আমি কথাও বলতেছি, পাশাপাশি সঙ্গীতের দাওয়াতটাও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারছি সহজে, এবং স্টেজে অনেক বেশি, মাঠও অনেক বেশি। সঙ্গীতের ক্ষেত্রে দেখা যায় মাসে আমার এখন স্টেজ বেড়েছে আলহামদুলিল্লাহ, এবং এই স্টেজটা বাড়ার কারণ হলো আমরা অনেকে যারা মাঠে যাচ্ছি, এবং আজাদ ভাইও গিয়েছেন, সাইদ সাহেব তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ তরুণ যারা আলোচনা করছেন তাদের মধ্যে আমি বলতে পারি সবচেয়ে বেশি এগিয়ে, এবং এর কারণ হলো সঙ্গীত প্লাস আলোচনার কারণে। এবং এটাতে আমাদের মনে হয়েছে যে ইসলামী সঙ্গীতেরও অনেক বড় একটা উপকার হচ্ছে, কারণ আমরা বেশি মাছ পিপলের মধ্যে ছড়িয়ে দিতে পারছি আমাদের গজলগুলো, আলোচনাগুলো, চিন্তাগুলো, মিশনগুলো, ভীষণগুলো ইত্যাদি। তো আমার কাছে এই দিকটা মনে হয়েছে, যে কারণে আমরা শিল্পীরাও সেখানে যাচ্ছি। বাকি আমি যেটা বলবো, সবাই সেখানে গেলে হবে না। ইসলামী সঙ্গীতকে ধরে রাখার প্ল্যাটফর্মটাকে আরো স্ট্রং করার জন্য ইসলামী সঙ্গীত শিল্পী হয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় ভালো কাজ আমার কাছে মনে হয়। যদি আমরা আলোচনায় যাই, অবশ্যই আমাদের সঙ্গীতে কিছুটা ব্যাঘাত হবে, কিন্তু যাদের সুযোগ আছে তারা যাবে, আর যাদের এটা যে ইসলামী সঙ্গীতই আমার কাছে সবচেয়ে ভালো, তারা ইসলামী সঙ্গীত করাটাই আমার কাছে উত্তম মনে হয়। ধন্যবাদ। এবং আজাদ ভাই এটা বলতেন। আচ্ছা।